প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 30 জুলাই 2020, 15 শ্রাবণ, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে প্রতিদিনের মতো আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, আপনাদের সামনে এসেছি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,667টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 12,937টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,64,195টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,695 জন। এ পর্যন্ত শনাক্ত 2,34,889 জন। 24 ঘন্টা শনাক্তের হার 20.83% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.12%। দুঃখিত, আবার বলছি, এ পর্যন্ত শনাক্তের হার 20.18%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,668 জন। এ পর্যন্ত সুস্থ 1,32,960 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 48 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন, পুরুষ 36 জন, নারী 12 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,424 জন, শতাংশ হার 78.62% এবং নারী 659 জন, 21.38%। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, যে বয়সের 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 14 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 11 জন, 81 থেকে 90 5 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছর 18 জন 0.58%, 11 থেকে 20 বছরের 30 জন 0.97%, 21 থেকে 30 বছর 85 জন 2.76%, 31 থেকে 40 বছর 202 জন 6.55%, 41 থেকে 50 435 জন 14.11%, 51 থেকে 60 890 জন 28.87%, এবং 60-এর অধিক বয়সের 1,423 জন 46.16%। বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় ঢাকা বিভাগ 17 জন, চট্টগ্রাম 12 জন, খুলনা 5 জন, সিলেট 5 জন, রাজশাহী 3 জন, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 2 জন করে। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা এবং শতকরা হার, ঢাকা বিভাগ 1,475 জন 47.84%, চট্টগ্রাম 751 জন 24.36%, রাজশাহী 182 জন 5.90%, খুলনা 219 জন 7.10%, বরিশাল 102 জন 3.92%, সিলেট 151 জন 4.90%, রংপুর 177 জন 3.80%, ময়মনসিংহ 67 জন 2.17%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 41 জন, বাড়িতে 7 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,084 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছে 193 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 350 জন, চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 24 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,537 জন। অন্যান্য হাসপাতাল সারা দেশের আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 106 জন। সারা দেশের শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা 15,240টি, রোগী ভর্তি আছে 3,971 জন, শয্যা খালি আছে 11,269টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা সব মিলিয়ে 549টি, রোগী ভর্তি আছেন 323 জন এবং শয্যা খালি আছে 226টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,352টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 314টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা
157টি। এখানে উল্লেখ করি ফরিদপুর মেডিকেল কলেজে বিশিষ্ট গাইনোকোলজিস্ট মালিহা রশিদ একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদান হিসেবে দিয়েছেন। আইসোলেশনে গত 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 635 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 736 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 49,951 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 31,383 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,568 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,453 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 434,397 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,272 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 376,972 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,425 জন। সুরক্ষা সামগ্রী বিতরণের তথ্য, 24 ঘন্টায় বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস বিতরণ করা হয়েছে 8,752টি, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক বিতরণ হয়েছে 7,740টি, কাভারঅল যার মধ্যে আছে পিপিই গাউন অ্যাপ্রন শু প্রোটেক্টর 3,003টি, ফেস শিল্ড এবং গগলস 667টি। সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। হটলাইন ফোনের তথ্য, 24 ঘন্টায় মোট ফোন কলের সংখ্যা 74,369টি, এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 1,6,2,6,3 ফোন গ্রহণ করা হয়েছে 11,414টি, 333 এই নাম্বারে ফোন কল গ্রহণ করা হয়েছে 62,470টি, আইডিসিআরের দুটি নাম্বারে ফোন গ্রহণ করা হয়েছে 485টি। এখানে উল্লেখ্য আইডিসিআরের 31 জুলাই থেকে আগামী 31 জুলাই 2020 থেকে আইডিসিআরের হটলাইন নাম্বার শুধুমাত্র 60655, এই নাম্বারটি ব্যবহৃত হবে, অন্য নাম্বারসমূহ বন্ধ থাকবে। আমি আবার বলছি 10655 এই নাম্বারটি ব্যবহৃত হবে এবং অন্য নাম্বারসমূহ বন্ধ থাকবে আইডিসিআরের হটলাইনে। টেলিমেডিসিন সেবায় 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে 4,531 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 148,316 জন। স্ক্রিনিং তথ্য, 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 2,250 জনকে, সকল স্থল বন্দরে 245 জনকে এবং 2টি সমুদ্র বন্দরে 205 জনকে। সর্বমোট 2,700 জনকে স্ক্রিনিং করা হয়েছে গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে 7,89,444 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 53,676 জন এবং এ পর্যন্ত শনাক্ত 18,92,056 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 867 জন, এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 42,233 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,15,127 জন এবং এ পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত হয়েছেন 1,65,58,289 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 5,274 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 656,093 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 29 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। দর্শক মণ্ডলী, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আজ মুসলিম উম্মার একটি পবিত্র দিন হজ উদযাপন হচ্ছে এবং হজের দিনে যারা কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সবার রুহের মাগফেরাত কামনা করছি। এই ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন সম্মুখ সারির অনেক যোদ্ধা, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাছাড়াও সম্মুখ সারির অনেক যোদ্ধা যেমন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসন থেকে, বিচার বিভাগ থেকে, সাংবাদিকবৃন্দ এবং সকল স্তরের অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন এই করোনা বা কোভিড আক্রান্ত হয়ে। তাদের এই পবিত্র হজের দিনে সবার আত্মা যেন শান্তি পায়, সবাইকে যেন আল্লাহ যার যার ধর্ম মতে সর্বোচ্চ শান্তি দেন এবং মুসলিমদের জন্য বেহেশত নসিব করেন এই কামনা করছি। তবে এই রোগ প্রতিরোধের জন্য আমরা যেন সচেষ্ট থাকি, সচেতন থাকি, প্রত্যেকেই আমরা যে স্বাস্থ্যবিধিগুলো বলছি এই স্বাস্থ্যবিধিগুলোর জন্য কঠোরভাবে মেনে চলি, তবেই এই রোগ প্রতিরোধ সম্ভব। এই বিধিগুলির মধ্যে আমরা সর্বদাই বলে থাকি সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং যেখানে অনেক বেশি মানুষ ভিড় জনসমাগম সেটা এড়িয়ে চলুন।
আমরা জানি আমাদের পবিত্র কোরআনে পশু কোরবানি দেওয়ার নিয়ম আছে, এই জন্য পশুর হাট চলছে। পশুর হাটের যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, যারা ক্রেতা, যারা বিক্রেতা, যারা কাজ করছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এবং কোরবানি চলাকালে আমরা বাসা বাড়িতেও যে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলব সেগুলো বলা হয়েছে, কোরবানি পরবর্তী সময় কী করব সব কিছু স্বাস্থ্যবিধি নির্দেশনা দেওয়া আছে এবং এগুলো পত্রপত্রিকায় প্রচার করা হচ্ছে। আপনারা দয়া করে সকলেই এই স্বাস্থ্যবিধিগুলির প্রতি খেয়াল রাখবেন, মেনে চলবেন, তবে আমরা এরকম একটি মারাত্মক মহামারী থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো। সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া শুধুমাত্র যারা কাজ করে যাচ্ছেন তাদের পক্ষে এই রোগ প্রতিরোধ সম্ভব না এবং মহামারী মোকাবেলা সম্ভব না। সকলকে মিলেই এই রোগকে প্রতিরোধ এবং মোকাবেলার জন্য আমাদের কাজ করতে হবে। প্রত্যেকের অংশগ্রহণ দরকার, যারা সেবা দিচ্ছেন, যারা সেবা নিচ্ছেন এবং যারা সেবার জন্য আছেন, প্রত্যেকেই সচেতন হন, সতর্ক থাকুন এবং নমুনা আপনারা পরীক্ষা করতে দিন। যে কোনো রকম রোগের সন্দেহ হলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করান এবং কারো সংস্পর্শে আসলে, এরকম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অবশ্যই নমুনা পরীক্ষা করবেন এবং সেই ক্ষেত্রে আইসোলেশন বা কোয়ারেন্টাইন আমরা যেটা বলি সেগুলো বিধিও মেনে চলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনারা এই ঈদের ছুটিতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।